কইগো গল্প মনির আসরের বন্ধুরা আমাদের বৈঠক বসবে না আজ আজ না আমি তোমাদের শেখাবো যে কখনো দুষ্টু লোকের সঙ্গে ভাব করতে নেই তার জন্য আমি তোমাদের একটা মজার গল্প বলবো এই গল্পটা ভারী মজার কিন্তু তোমরা সবাই শোনো এসো এসো সবাই চলে এসো গল্পটা না রাষ্ট্রীয় পুরস পুরস্কারপ্রাপ্ত সুখলতা রাও লেখা সুখলতা রাও সুকুমার রায়ের বোন ছিলেন আগের গল্পে আমি তোমাদের সুকুমার রায়ের গল্প শুনিয়েছিলাম আজ শোনাব ওনার বোনের লেখা গল্প খুব কৃতি একজন ভীষণ ভালো গল্প লিখতেন বাচ্চাদের গল্প কার্টুনও করেছিলেন কমিক লিখেছিলেন উনি ওনার হাতে আঁকা কার্টুন চরিত্রগুলো ভারী সুন্দর সেটা ছাপাও হয়েছিল বইতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নিজস্ব ছাপাখানা থেকে তা সে যাই হোক আজ আমরা সুখলতা এর লেখা দুষ্ট বিড়াল এই গল্পটা শুনব কি শুনব তো এক বেড়াল ছিল তার কেউ ছিল না একদিন সে মনে ভাবল একলা এত ঘরের কাজ করতে আর ভালো লাগে না একটা চাকর রাখা যাক এই ভেবে শ্যাখ ইঁদুরকে গিয়ে বলল দেখো ভাই তুমি আমার বন্ধু ইঁদুর তো একেবারে ভয় জড়সড়। সে প্রাণের দায়ে তাড়াতাড়ি সায় দিল তারপর বেড়াল বলে যে আচ্ছা আমরা দুই বন্ধুতে যদি একটা বাড়ি করে থাকি না কেন তোমারও খরচ বাঁচবে আমারও খরচ বাঁচবে তুমি রান্না বান্না করবে ঘর পরিষ্কার রাখবে আমি বাজার করব আর টাকা করির হিসেব রাখবো ইঁদুর তো আবার ভয় পায় প্রচন্ড কাঁপে আর বলে রাজি হলো আর কি ভয় ভয় কিন্তু তাই দুজনে এক পোরো বাড়িতে তারা বাসা নিল বেড়াল বললে ইঁদুরকে বন্ধু তোমার কি টাকা করি আছে সে আমার হাতে দাও দেখি আমি তার হিসেব রাখবো ইঁদুরের না বলবার জো কি সে তাড়াতাড়ি তার সব টাকা এনে দিল বেড়ালকে ইঁদুর বেচারা সমস্ত কাজ করে সারা দিন আর বেড়াল সারা দিন নাক ডাকিয়ে ঘুমায় কেবল দিনের মধ্যে একবার ইঁদুরের পয়সা নিয়ে বাজার করতে যায় আর যা কিছু কেনে তার অর্ধেকের বেশি পথেই খেয়ে শেষ করে ফেলে এমনি করে তাদের দিন কাটে শীত কাছে এলে বেড়াল বলল বন্ধু শীতকাল শীতের দিনে তুমি আবার খাবার খুঁজতে বেরুলে তোমার ঠান্ডা লেগে অসুখ করবে আগে থাকতে কিছু খাবার কিনে এনে এক জায়গায় লুকিয়ে রাখলে হয় না শীতের আগে আমরা সে খাবার ছোঁব না ইঁদুর তো বেজায় খুশি সেবার খুশি হয়ে দিল বেশ কথা পরদিন বাজার থেকে বেড়াল এক হাঁড়ি ঘি কিনে আনল এখন সে ঘি রাখে কোথায় তাদের বাসার কিছু দূরে জমিদার বাবুদের ঠাকুর বাড়ি। সেখান থেকে কেউ কোনো জিনিস চুরি করতে চট করে সাহস পায় না ইঁদুর আর বেড়াল পরামর্শ করে তারই পুজোর দালানে এক অন্ধকার খুপড়ির ভেতর এই ঘিয়ের হাঁড়ি লুকিয়ে রেখে আসবে একদিন যায় দুদিন যায় বেড়ালের খালি সেই ঘিয়ের হাঁড়ির কথা মনে পড়ে তিন দিনের দিন শেয়াল লোভ সামলাতে পারল না ইঁদুরকে গিয়ে বলল বন্ধু আজ আমার নেমন্তন্ন আমার পিস্তুত ভাইয়ের নামকরণ হবে তা তুমি ঘরের কাজকর্ম করো আমি নামকরণটা একটু দেখে আসি বলে বেড়াল আস্তে আস্তে বেরিয়ে পড়ল সোজা সুজি ঠাকুর বাড়ি গেলে পাচেই দুটের পায় তাই সে বেরুল ঠিক তার উল্টো পথে শেষে ঘুরে ফিরে কিন্তু এলো সেই ঠাকুর বাড়িতেই বেড়াল ঘি খাচ্ছে আর বলছে ঘি খেতে খুব ভালো কিন্তু চুরি করে ঘি খেতে যেমন ভালো তেমন ভালো আর কিচ্ছু নয় উপরের ঘিটুকু চেটে খেয়ে মুখ মুছে বেড়াল ঠাকুরদালানের দালানের ছাতেই ঘুমিয়ে পড়ল বেলা বাড়তে বাড়ি ফিরতেই ইঁদুর জিজ্ঞাসা করল কি ভাই কেমন নেমন্তন্ন খেলে কি নাম হল বেড়াল উত্তর দিল ওহ খুব খাইয়েছে নাম হলো এক চাটান ইঁদুর বলল এক চাটান সে আবার কেমন নাম বেড়াল খালি বলে হুম হুম হু আবার কদিন যায় বেড়ালের আবার ঘি খাবার জন্য মন ছটফট করতে থাকে কাজেই আর একদিন সেইদুরকে বলে আজ আমার বনপোর নামকরণের নিমন্তন্ন এবারে হাঁড়ির অর্ধেক খালি করে তারপর ছাদের ওপর সারাদিন ঘুমিয়ে সন্ধ্যার পর বাড়িতে ঢুকল সেদিন ঐদুর জিজ্ঞেস করলো কেমন খেলে কি নাম হলো পেরাল তাতে উত্তর দিল নাম হল আধা আধি শুনলে তো প্রথমটার নাম ছিল এক চাটান দ্বিতীয়টার নাম আধা আধি বন্ধুরা আহা ছানাটি কি সুন্দর সাদা যেন দুধের ফেনা অবাক হয়ে ইঁদুর ভাবে আধা আধি আবার কি এরম নাম তো কখনো আগে শুনিনি অর্ধেক ঘি শেষ হয়েছে বাকি অর্ধেক টুকুর জন্য বেড়ালের জীব দিয়ে জল পড়ছে কাজেই রাত্রে বেড়াল আর ঘুমোতে পারছে না তাই আবার একদিন এক ভাগ্নির নামকরণের ছুত করে বেড়াল সেই ঠাকুর দালানের খুপড়িতে গিয়ে হাজির হলো তারপর দেখতে দেখতে ঘিয়ের হাঁড়ি শেষ খেয়ে দে করে বেড়াল সেই খুপড়ির ভিতরেই ঘুমিয়ে রইল বেলা গেলে বেড়াল বাড়ি এলে ইঁদুর যখন জিজ্ঞেস করলো এবার কি নাম আছে বেড়াল তখন বলল এবারে খুব ভালো নাম হয়েছে চাঁচা পোছা শুনে ইঁদুরের ভারী সন্দেহ হলো চাঁচা পোছা আবার কারোর নাম হয় কখনো তো শুনিনি ভারী অদ্ভুত নাম তো চাঁচা পোছা দেখতে দেখতে শেষে শীতকালে এসে উপস্থিত ঠান্ডায় বাইরে বেরোনো যায় না খাবার জোগাড় করা মুশকিল তখন ইঁদুর আর বেড়াল সেই ঘিয়ের হাঁড়ি আনতে ঠাকুর বাড়ি চলল ইঁদুর ভাবছে ভাগ্যিস ঘি কিনে রেখেছিলাম আর বেড়াল ভাবছে দেখাই যাক না কি হয় ঢাকনি খুলে ইঁদুর যখন দেখল হাঁড়ি একেবারে খালি তখন তার কিছুই আর বুঝতে বাকি রইল না সে বেড়ালের দিকে খানিক্ষণ চেয়ে রইল তারপর বলল বুঝেছি গো তখনই আমার সন্দেহ হয়েছিল ইঁদুর তো ভারী রাগ করল বলল আমি আমার বাকি টাকা দাও। বেড়াল অমনি তার গালে এক থাপ্পড় দিয়ে বলল এই নে দুষ্টু লোকের সাথে কখনো ভাব করতে নেই ভাব করলে ঠিক এইভাবেই ঠকতে হয় যেরম আমাদের ইঁদুর বন্ধু ঠকলো তাহলে বন্ধুরা তোমরা কেউ কিন্তু আর কোনোদিন দুষ্টু লোকের সাথে ভাব করবে না বন্ধু চিনে নেবে কেমন আজকে গল্পমণি এলো কিন্তু আবার সামনের শুক্রবার আসবে